এই গল্পের সব চরিত্র কাল্পনিক। ভিডিওটি বিনোদনের জন্য বানানো। বাচ্চারা দূরে থাকো, বড়রা এনজয় করো। জয় নুনু ঠাকুরের, জয় জয় বাবা নুনু ঠাকুরের, জয়। আরে আমার নয়, ঠাকুরের জয় গা। বল কিন্তু সমস্যা বল, আমি সব সমস্যার সমাধান করে দেবো। মন্ত্র রাখতে গিয়েছিল রে, সব সমস্যার সমাধান করে দেবো। বাবা, একটা আরজি নিয়ে বহুদিন থেকে আপনার কাছে আসবো করছি। আমি একটা বিটি ছেলেকে অনেকদিন থেকে ভালোবাসি, কিন্তু ওই বিটি ছেলেটা কোনো কিছুতেই রাজি হচ্ছে নাই। ওর মাকে তো প্রতিদিন কিছু বললেন বাবা? না রে মন্ত্র, ঠিক আছে তো বাবা, বলবো আমার আরচিটা বাবা বুদিকে পাবো তো বাবা, আপনি যা বলবেন তাই করব। ওই বুদি আমাকে মানে না, আমার দিকে পেছন ঘুরে প্রস্রাব করে। তাহলে কি বাবা বুদিকে সামনের দিকে পেছাব করতে বলবো? পাঠা কচি পাঠার মাংস খাওয়াতে পারবি? নিশ্চয়ই পারবো বাবা, নিশ্চয়ই পারবো। বুদ্ধি শুধু আমার কলে ঘুমালে, শুধু বসে গেলে বুদ্ধির মা পর্যন্ত। কি বললেন বাবা, কি বললেন? চপটা পুষ্পাঞ্জলি দে, আজকে পুষ্পাঞ্জলি দে, যদি ফুল পড়ে তো আজকে মিয়া পড়ে যাবে। হে বাবা, এটা যে গোলাপ ফুলে পুষ্পাঞ্জলি দেব। বাবা এটা আজকে বুদ্ধির মা দিন ছিল, এটা এখানে চলে এসেছি। কি বললেন বাবা? মন্ত্র, ঠিক আছে, তুই সব কথা দিস কান, সেজন্য মেয়ের কাছে পাই না তুই সম্মান। নে বল, ও ওম কুর 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 বুদি বুদি, হায় হায় বুদি, হায় বুদি, একবার হায়, একবার হায়। ওম ওম বুদি নমো, ওম বুদি নমো। ঠাকুরের মাথায় ফুল দে। ঠাকুরের মাথায় বললে তুই কার মাথায় ফুল দিলি? তুই জীবন মেয়ে পড়বে না। দেখছিস কোথায় কোথায় ফুল ঢুকে নিচ্ছি, সালার মিয়া পুড়বে। আমাকে বাঁচান নুনু ঠাকুর। তোর আবার কি হলো রে? আমার আমার বড় বিপদ হয়ে গেছে নুনু ঠাকুর। বিপদ? দাঁড়া, আমি সব ধ্যানে বুঝে গেছি। হাজরে তো বড় বিপদ, কাল রাত থেকে না আমার বউটো ঘর ঢুকে নাই, খুঁজেই পাইনি বউটোকে। কি নাম রে তোর বউয়ের? ভাগ্যবতী। ভাগ্যবতী? তোর বউয়ের এখানে একটা আঁচিল আছে নাই? হ্যাঁ আছে। আচ্ছা, এখানে কাটা দাগ? হ্যাঁ কাটা দাগ আছে। বাঁ দিকে চোখটা টেড়া? হ্যাঁ বাবা। তুমি কি করে জানলে? এইদিকে তাকাই। হ্যাঁ হ্যাঁ, ইরে শালা, আগে ওর বউকে রেতে খুঁজ দিয়ে আসে নাই? ওর বউ তো কালকে আমার কাছে ছিল রে রাত্রে। কি বলছো বাবা? মন্ত্র, মন্ত্রগুলো তো তোকে শুনতে হবে নাকি? এই আর একটা মন্ত্র পুত ফুল, এই ফুলটা তুই না, এটা তো শালা ইয়ার বটে রে, বুদ্ধির মায়ের। হ্যাঁ ফুলটা ধর, মন্ত্র বল, ওম কুর 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 কুর, ওম কুর 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 কুর, সুর করে বল, কুর 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 কুর। ভাগ্যবতী, ভাগ্যবতী, আহ হাই ভাগ্যবতী, হাই ভাগ্যবতী, ফুলটা ধুতির তলে রেখে দিবি। ঠিক আছে, আমার ধুতির তলে লয় রে, তোর ঘরের ধুতির তলে। চল আমাদের বউ আসবে, এই কারণে তোদের বউ গুলো পালাই নিছি। উল্টা নিঞ্জা, ঠিক আছে, ঠিক আছে। আমাকে বাঁচাও ঠাকুর। খুব সমস্যা তোর, আবার কি হলো রে?
বাবা আমার খুব সমস্যা ননু ঠাকুর, আমি একটা মেয়েকে অনেকদিন ধরে ভালোবাসি, ওই মেয়েটার নাম হচ্ছে ইন্দি। মেয়া? হ্যাঁ। দাঁড়া, কারণটা বার করি। বল কি সমস্যা বল। ঠাকুর, আমি বহুদিন ধরে একটি মেয়েকে খুব ভালোবাসি ঠাকুর, মেয়েটার নাম হিন্দি, ভালো জানা হিন্দি, অনেকদিন ধরে আমার পিছনে ঘুরঘুর 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 করি, কিন্তু মেয়েটা কিছুতে আমাকে পাত্তা দিচ্ছে না। ঠাকুর পটাই দিতে হলো, ঠাকুর পটাই দাও, ঠাকুর ঠাকুর পটাই দাও, পটাই দাও। মেয়েটার মায়ের নাম কি রে? সুমিত্রা। সুমিত্রা, হলুদ রঙের নাইটি পরে। হ্যাঁ বাবা। হ্যাঁ, তুমি কি করে জানলে বাবা? চান করার সময় আমি দেখেছিলাম। আমি চান করছিলাম, ও আমার পাশ দিয়ে পেরে গেল। ভুল ভাবিস, তুরা তো ভাবি আমি বাবা রে। বাবা পড়বে তোমার মেয়েটা? এই মন্ত্রপত ফুল, তুই চাপা, যদি ফুল পড়ে তাহলে সেও পড়বে, মানে আমার প্রেমে পড়বে একদম। বল। হুম, কুরকুর 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 কুরকুর, হুম কুরকুর 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 কুরকুর। দে চাপা। ঠাকুর জোরে 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 ডাক, ইন্দিকে পটি দাও ঠাকুর, ফুল দাও ঠাকুর, ফুল দাও। জয় ঠাকুর, জয় নুনু ঠাকুর, জয় নুনু ঠাকুর। পড়িছে পড়িছে পড়িছে, মেয়েটা পড়বে কেন রে? আমি আসছি ঠাকুর, ঠাকুর আসছি। যা, জয় ঠাকুর, জয় নুনু ঠাকুর। টাকাটা নিয়ে যা রে। হ্যাঁ ঠাকুর। ফুল পড়িছে রে বাপ, টাকাটা দিন। যায় ফুল পড়লো, আমার 500 টাকাটা কে দিন যাবে? শুনে 100 লাগবে। তুই আগে নিয়ে শুবি আর আমার 500 টাকা দিবি নি? আরে তো বড় কাজ করে দিছি, দেবো নাই। হালা 500 টাকা লা। হ্যাঁ আসছি ঠাকুর, লাই তাড়াতাড়ি আমাকে বাবা প্রপোজ করতে হবে, আই লাভ ইউ বলতে হবে। যা যা যা। এ ঠাকুর, বলছি একটা কথা আমি বলতে ভুলে গেলাম। হ্যাঁ বল। বলছি আমি যে 500 টাকা দিলাম, এই যে ফুলটি পড়িল, আমি মানে মেয়াকে বললি আজকে পড়িবে তো ঠাকুর? সিওর, গ্যারান্টি তো? মানে তোর বিশ্বাস আছে নাই? একটু কম হচ্ছে ঠাকুর। তোকে প্রমাণ দিছি, দাঁড়া তাই দেখ। ওই একটি মেয়ে আছে, যা প্রথমে তোমাকে দিয়ে পরীক্ষা কর, এই ফুলটা গিয়ে ওকে প্রপোজ কর, যদি না হয় তুই আমার কাছ থেকে 500 টাকা কালকে ঘুরে নিবি। আজকে থাক, জয় নুনু ঠাকুরের জয়। শুনো, তোমার নাম কি গো? মমতা। বাহ, মিষ্টি নাম। তোমাকে দেখা মাত্র আমার মনের গিটার এত জোরে বাজছে মনে হচ্ছে তারগুলো ছিঁড়ে যাবে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে ভালো বাজবে? হ্যাঁ হ্যাঁ বাজবো। কি মজা কি মজা। হে মমতা, এদিকে এদিকে ভাই, দাঁড়া এখানে দাঁড়া। দারুণ অভিনয় করছিস, তোর সঙ্গে ভাগ্যের আগে থেকে সেটিং করা থাকে আমার, তোকে খুশি করে দেবো, তোর কোনো চিন্তা নাই। 50 টাকা রাখ, যা এরকম মাঝে মাঝে করবি, তোকে আমি খুশি করে দেব। কথা শুনে আজকে হিন্দিকে প্রপোজ করলো, আর হিন্দি আর দুটো দাদাকে আমার পিছনে লেলাই দিল, বলে দিল দাদা দাদা আমাকে উল্টা পাল্টা নোংরা নোংরা কথা বলেছে, সারা মার খেলো, ওদিকে 500 টাকা গেল, আমি আর কোনোদিন এক চক্করে পড়বো না, কিন্তু কিন্তু নুনুকে আমি ছাড়বো না আজকে। সারা নুনু আজকে আমাকে 500 টাকা লুটি নিল আর মারও খাওয়াইলো। হ্যাঁ বলুন। হং কুরকুর 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 কু, হং কুরকুর কুরকুর কুর, শুরু করে বল কুকুর কুরকুর কুরকুর। ঠাকুরের মাথায় ফুল ছড়ে দে। আচ্ছা দিছি বাবা, এই হ্যাঁ
কেলা ছুড়েই নাই পুরো। ঠাকুর, আমি বহুদিন ধরে একটি মেয়েকে খুব ভালোবাসি ঠাকুর। মেয়েটার নাম ইন্দি। ইন্দি? ইন্দি, কিন্তু মানে ভালো জানে হিন্দি ঠাকুর। কিন্তু বাবা বলেছ, বল মুখে আমি চোখ বন্ধ করে।